বিশ্ব মা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর উত্তরপাড়া এলাকাবাসীর আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে হোসেনপুর উত্তরপাড়া মতিন সাহেবের কমিউনিটি সেন্টারের সামনে এই সমাবেশের আয়োজন করা হয় পৌরসভার এগারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ড হাবিব মিল্লাদ মুন্না বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া এ সময় কৃষক লীগের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস এম মনিরুজ্জামান মনির পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মজনুর রহমান মজনু ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব খোকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন